वेलकम स्टूडेंट्स सबाई के हमार चैनले स्वागत। एर आगे भिडियोते आमरा तरलेर चाप कि जिनिस तरलेर चापेर राशिमाला तरलेर चापेर बैशिष्ट्य एगुलो देखेछि। आज के आमरा तरलेर चापेर बैशिष्ट्यर बेश किछु प्रयोग जेमन तरलेर जे मुक्त तल बा उपरितल सेटा अनुभूमिक हय सेटा परीक्षामूलक प्रदर्शनेर साहाज्ये बोझार चेष्टा करब। एर साथे साथे एखान थेके तरलेर समोच्चशीलता धर्मटा कि सेई धारणाटा आना हबे। एक ही साथे तरलेर समोच्चशीलता धर्मेर एकटी व्यवहारिक प्रयोग अर्थात शहरांचले म्यूनिसिपालिटी वाटार सप्लाई बेसिक आईडियाटा कि किभाबे सेटा तरलेर समोच्चशीलता धर्मेर उपर निर्भर करे आछे से सम्पर्केओ एई भिडियोते आजके आलोचना करा हबे। भिडियोटी यथेष्ट तथ्य समृद्ध होते चलेछे, अवश्यई भिडियोटीके शेष पर्यन्त देखबे आर भिडियोटी भालो लागले लाइक करबे अन्यदेर साथे शेयार करबे। आर जारा आमार चैनेले नूतन তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন ভবিষ্যতে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে আজকের ফার্স্ট টপিক যে স্থির তরলের মুক্ততল যে সর্বদা অনুভূমিক হয় সেটা প্রমাণ করতে হবে। এটা থেকেই তরলের সমোচ্চশীলতা ধর্মটা আসছে। তাহলে ধরে নিলাম যেটা কনভেনশন তার একটা বিপরীত কনসেপ্ট, যে স্থির তরলের মুক্ত তল অনুভূমিক নয় তরঙ্গায়িত, লাইক দিস এই তরঙ্গায়িত এঁকেছি। এবার এরকম ধরে নেওয়াতে কি অসুবিধার সৃষ্টি হচ্ছে? আমার যে তরলের চাপের যে বেশ কিছু বৈশিষ্ট্য দেখেছি তার সঙ্গে একটা কন্ট্রাডিকশন আসবে এরকম ধরে নেওয়াতে। তাহলে সেইটি আমাকে প্রমাণ করতে হবে, সেটা প্রমাণ করতে পারলেই আমার এই টপিকটা প্রমাণ হয়ে যাবে। ওকে, তাহলে সেই তরলের অভ্যন্তরে একটা অনুভূমিক রেখার ওপর দুটো বিন্দু এক্স এবং ওয়াই ধরলাম, যাদের গভীরতা উপরিতলতে যথাক্রমে এইচ ওয়ান আর এইচ টু। স্বভাবতই যেহেতু আমি তরঙ্গায়িত মুক্ত তল ধরেছি তার মানে এইচ ওয়ান আর এইচ টু সমান নয়। এবার এক্স বিন্দুতে তরলের চাপ কত, এই বিন্দুর গভীরতা গুণিত তরলের ঘনত্ব গুণিত অভিকর্ষজ ত্বরণ, দ্যাট মিন্স এইচ ওয়ান রোজি, যেটাকে পি এক্স দিয়ে ডিনোট করেছি। একই রকম ভাবে ওয়াই বিন্দুতে চাপ কত, পি ওয়াই দিয়ে ডিনোটেড, এবং সেটা ভ্যালু কত, এইচ টু রোজি। এবার আমরা কি শিখেছি তরলের চাপের যে বৈশিষ্ট্যগুলোতে, যে একই অনুভূমিক তলের সর্বত্র তরলের চাপ সমান, তার মানে পি এক্স ইজ ইকুয়াল টু পি ওয়াই হতেই হবে, তার কারণ এক্স এবং ওয়াই বিন্দু দুটো একই অনুভূমিক তলে অবস্থিত তরলের অভ্যন্তরে। তাহলে এই দুটো বিন্দুতে তরলের চাপ সমান হতেই হবে, এটা তরলের চাপের বৈশিষ্ট্য। দ্যাট মিন্স এইচ ওয়ান রোজি শুড বি ইকুয়াল টু এইচ টু রোজি, এটাই লেখা হয়েছে। এবার রোজি কেটে যাচ্ছে তার মানে এইচ ওয়ান ইজ ইকুয়াল টু এইচ টু। তাহলে আমি যেটা ধরেছিলাম যে তরঙ্গায়িত উপরিতল হওয়ার জন্য এই দুটো গভীরতা সমান নয়, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে দেখা যাচ্ছে যে তরলের চাপের বৈশিষ্ট্যকে যখন আমার নিয়ে আসা হচ্ছে, তরলের চাপের যে বৈশিষ্ট্য যে একই অনুভূমিক তলে সর্বত্র তরলের চাপ সমান, সেই বৈশিষ্ট্যটাকে যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে তখন এই যে দুটো গভীরতা সমান নয় সেটা আর ধোপে টিকছে না, দুটো গভীরতা সমান হয়ে যাচ্ছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এক্স বিন্দু থেকে উপরিতলের উচ্চতা যতটা, ওয়াই বিন্দু থেকেও উপরিতলের উচ্চতা ততটাই। এবার ব্যাপারটা হচ্ছে এক্স আর ওয়াই দুজনা একই অনুভূমিক তলে অবস্থিত, তাহলে তাদের থেকে সমান উচ্চতা যদি কল্পনা করতে হয় তাহলে অবশ্যই উপরিতলটাকেও অনুভূমিক হতে হবে, আদারওয়াইজ এটা পসিবলই হবে না। তার মানে আমি কি বলতে পারি যে স্থির তরলের মুক্ত তল সর্বদা অনুভূমিক হয়। তাহলে এটাই হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। এবার এটাকে একটু ইলাবোরেটলি বোঝা যাক, যে তরলের সমোচ্চশীলতা ধর্ম যে বিভিন্ন আকার ও আয়তনের পাত্র কিন্তু পরস্পর কানেক্টেড, যে পরস্পরের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম শেপ অ্যান্ড সাইজ, তাদেরকে যদি আমি কোন একটা পাত্রে যদি তরল ভরি, ধরো জল ভরছো বা তেল ভরছো কিছু একটা ভরছো, ধরো এই পাত্রে যদি ভরো নিয়ে তারপরে তাকে বেশ জলটা ভরার পর বেশ খানিকক্ষণ তাকে যদি স্থির হতে দাও, তাহলে দেখবে স্থির অবস্থায় তাদের উপরিতল সর্বদা একই অনুভূমিক তলে থাকবে। যেটা এখনই শিখলাম যেটা থাকে এটা অবশ্যই কানেক্টেড হতে হবে, তার মানে এটার জলটা যেন এখানে এবং এখানে প্রবাহিত হতে পারে। তাহলে এই যে ফেনোমেনাটা এটাই হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম, যেটা আমি এই ছবিতে এক্সপ্লেন করেছি। তার ব্যাপার মানে কারণটা কি, যে এই যে যেটা কমন রিজিয়ন
এই কমন রিজিয়ন আমি একটা ডটেড লাইন টেনেছি, সেখানে দেখো তিনটে বিন্দু এ বি সি ওই তিনটে পাত্রের তলায় আমি এঁকেছি। এবার এ বি সি যেহেতু একই অনুভূমিক তলে অবস্থিত তিনটে বিন্দু, তরলের চাপের বৈশিষ্ট্য অনুযায়ী এই তিনটে বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে তরলের চাপ সমান, তার মানে এদের গভীরতা উপরিতল হতে সমান হতেই হবে। সেটা যদি হতে হয়, যেহেতু এ বি সি একই অনুভূমিক তলে অবস্থিত, তাহলে তাদের উপরিতলকেও একই অনুভূমিক তলেই থাকতে হবে। তাহলে এই যে বিষয়টা, এটাই হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। এবার তরলের সমোচ্চশীলতা ধর্ম এর একটা ব্যবহারিক প্রয়োগ দেখা যাক, যেটা আমরা শহরাঞ্চলে খুব বেশি দেখতে পাই। সেটা কি? মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই যে ব্যবস্থাটা আছে, তাহলে সেখানে কি ভূগর্ভস্থ নদী বা হ্রদের জল বা মাটির তলার যে ভূগর্ভস্থ জল, তাকে একটা কোনো সেটলার ট্যাঙ্ক, যেটাকে আমি জলাধার বলে ডিনোট করেছি, সেখানে আগে সঞ্চয় করা হয়, তারপরে পাম্পের সাহায্যে সেটাকে একটা শহরের ওপর অবস্থিত অনেকটা উঁচু একটা ট্যাঙ্কে ফিল আপ করা হয়। অবশ্যই সেখানে ফিল আপ করার সময় ফিল্টারও করে নেওয়া হয়, যেটা দেখবে যে অনেক শহরে উঁচু উঁচু ট্যাঙ্ক আছে, সেখানে এই পাম্পের সাহায্যে জলটাকে প্রথমে ফিল্টার করে সঞ্চয় করা হলো। এতটা অবধি হলো। এইবারে সমোচ্চশীলতা ধর্মের রোলটা আসছে কি, সেটা যে ট্যাঙ্ক থেকে একটা পাইপ নেমে আসছে যেটা মূল পাইপলাইন হিসাবে কাজ করছে, যেটা শহরের সর্বত্র আন্ডারগ্রাউন্ড অবস্থায় ছড়ানো আছে, এবং সেখান থেকে শাখা পাইপ নির্গত হয়ে বিভিন্ন বিল্ডিং বা রাস্তার ধারে যে কলগুলো থাকে, সেই কলগুলো ট্যাঙ্ক কলগুলো, তাহলে সেই কলগুলোতে মাধ্যমে জল সরবরাহ করা হয়। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার এখানে একটা উল্লেখ্য বা মজার বিষয় হচ্ছে, এই ট্যাঙ্কে জল তুলবার সময় আমার পাম্প লাগছে, যে এই যে নদীর জল বা ভূগর্ভস্থ জলকে যখন আমি সেটলার ট্যাঙ্কে বা জলাধারে ভরছি, সেখান থেকে আমি পাম্পের সাহায্যে জলটা এই উঁচু ট্যাঙ্কে তুলছি, তারপরে সেখান থেকে যে জল সরবরাহটা পাইপলাইনের মাধ্যমে করা হচ্ছে, সেখানে শাখা পাইপের মাধ্যমে জল বড় বড় বিল্ডিংয়ের ছাদ অবধি পৌঁছে যাচ্ছে, সেখানে যে ট্যাঙ্ক আছে সেখানে পৌঁছে যাচ্ছে, কিন্তু সেখানে কোনো পাম্প দেওয়া নেই, আপনা আপনি পৌঁছে যাচ্ছে, তাহলে সেটা কিভাবে? সেখানে তো আমরা কি জানি, জল উঁচু থেকে নিচের দিকে আপনা আপনি যায়, নিচু থেকে উপরের দিকে তুলতে গেলে অবশ্যই পাম্প লাগবে, যেটা এখানে লেগেছে। তাহলে এই জায়গায় বিল্ডিং এর সময় কি হলো, যে এখান থেকে আমার মূল পাইপলাইন থেকে শাখা পাইপলাইনের মাধ্যমে জল বাড়ির ছাদে পৌঁছে গেল আপনা আপনি, যারা যেখানে আমার পাইপ পাম্প লাগলো না, তাহলে সেটা এবার আমাদেরকে জানতে হবে কেন এমন হচ্ছে। এটাই হচ্ছে জলের সমোচ্চশীলতা। যেহেতু জল একটা তরল পদার্থ, সুতরাং তরলের সমোচ্চশীলতা বলতে এখানে আমি জলের সমোচ্চশীলতা বলবো। তাহলে যে সমোচ্চশীলতা ধর্ম তার জন্য হচ্ছে কিভাবে, যে ট্যাঙ্কটা, তাহলে এখান থেকে এই যে জলটা এই পাইপলাইনের মাধ্যমে তো কানেক্টেড, এবার এখনই কি দেখলাম, যদি কানেক্টেড থাকে তাহলে জল সবসময় বা যে কোনো তরল সবসময় চাইবে কি, তার উপরিতলটাকে সমান উচ্চতায় বা একই রকম অনুভূমিক অবস্থায় আনতে চাইবে। তাহলে এইখানে ট্যাঙ্কটা যতটা উঁচু, এই পাইপলাইনের মাধ্যমে জল ততটা উঁচু অবধি উঠতে চাইবে, কিন্তু আমি তো তার আগেই বাড়ির ছাদে পৌঁছে যাচ্ছি এবং সেখান থেকে পাইপ জল কালেক্ট করে নিচ্ছি কলের মাধ্যমে, তাহলে আমার আপনা আপনি উঠে যাচ্ছে। যদি বিল্ডিংটার থেকে উঁচু হয়, ধরো এতটা অবধি বিল্ডিংটা আছে, তাহলে সেক্ষেত্রে এই ফ্লোরটাতে জল পৌঁছাবে না, তার কারণ জল এই ট্যাঙ্কের হাইট অবধি সমোচ্চশীলতা ধর্মের জন্য উঠবে, অতটা হাইট অবধি জল পাবে, তার উপরের হাইটের যে ফ্লোরটা আছে সেখানে জল পাবে না। সুতরাং এখানে একটা শর্ত তাহলে আরোপিত হচ্ছে, যে আমার যে বিল্ডিং এ জল সরবরাহ করতে হবে, সেই প্রত্যেকটা বিল্ডিং এর, যেটা সর্বোচ্চ বিল্ডিং, তার থেকেও শহরের ট্যাঙ্কটা যেন আরো উঁচুতে থাকে, যাতে করে আমার সর্বোচ্চ বিল্ডিং এর টপ ফ্লোরেও জল যেন একটা নির্দিষ্ট বেগে বেরিয়ে আসে, যেটাতে কাজ করা যায়। তাহলে এটা হচ্ছে শর্ত, যে তার থেকে উঁচু হয় তখন সমোচ্চশীলতা ধর্মের জন্য সেই উঁচু অবস্থাটাতে পৌঁছাতে পারবে না, ট্যাঙ্কের হাইট অবধি পৌঁছাবে, কিন্তু যদি বিল্ডিংটা নিচে হয় তাহলে ট্যাঙ্কের হাইট অবধি পৌঁছাতে চাইবে সমোচ্চশীলতা ধর্মের জন্য, কিন্তু তার আগেই বিল্ডিং শেষ, সুতরাং আরামসে বিল্ডিং এর সর্বত্র জল পাবে। তাহলে এই হচ্ছে তোমার তরলের সমোচ্চশীলতা ধর্মের একটা ব্যবহারিক প্রয়োগ, যে মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই। আশা করি বিষয়টা তোমাদের
বুঝতে পেরেছো যে বিষয়টা কি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিচে কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবে, যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটাও লিখে জানাবে, আর যদি তোমাদের কোনো ডাউট থাকে যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা ব্যাপারটা কি আরেকবার ক্লিয়ার হলে ভালো হয় তাহলে সেগুলো নিচের কমেন্ট সেকশনে লিখবে। তোমাদের কমেন্ট আমার পরবর্তী ভিডিওগুলোকে আরও উন্নত করতে সাহায্য করবে। ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।